কোভিড পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, অনলাইন থেকে আস্তে আস্তে পরীক্ষা শুরু হয়ে গেছে অফলাইনে, আর আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 73 নম্বর ওয়ার্ডের পৌরমাতা কাজরী ব্যানার্জি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য একটি নয়া উদ্যোগ নিলেন। কী সেই উদ্যোগ? মিত্র ইনস্টিটিউশনের একদম অপোজিট সাইডে কিন্তু তৈরি করে দেওয়া হয়েছে একটা শেড, সাথে রয়েছে জল এবং চায়ের ব্যবস্থা, যাতে অভিভাবকরা এই গরমে কষ্ট না পায়। এই রকমই অভিনব উদ্যোগ নিয়েছেন 73 নম্বর ওয়ার্ডের পৌরমাতা কাজরী ব্যানার্জি। তাই চলুন দেরি না করে কাজরী ব্যানার্জির সাথে তো কথা বলবই, এবং তার আগে কথা বলে নেব অভিভাবকদের সাথে, তারা কি বলতে চাইছে এই উদ্যোগ নিয়ে। নমস্কার, আমি ঋত্বিকা, চলে এসেছি এগিয়ে বাংলা নিউজ থেকে। তাই চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। পৌরমাতা কাজরী ব্যানার্জি আপনাদের জন্য যে পরিষেবাটা ব্যবস্থা করে দিয়েছে, কি বলতে চাই? আমরা খুবই উপকৃত, এই যে এসে আমরা মানে বসে আছি গরমেতে, খুবই উপকার হয়েছে আমাদের, খুবই আনন্দিত। ওনার সাথে দেখা করে কথা বলে ভালো লাগলো, উনি খুব ভালো মানুষও। এসে আপনাদের সাথে একদম একদম আমাদের সাথে দেখা করে গেছেন, খুব ভালো মানুষ, মানে কথাবার্তা খুবই ভদ্র উনি, খুবই ভালো লাগলো আমাদের সাথে, মানে আমাদের সাথে এতক্ষণ ছিল অনেকক্ষণই কথা বলেছেন, তো খুব ভালো লাগলো ওনার সাথে কথা বলে। উনি যে ব্যবস্থা নিয়েছেন, সঙ্গে সঙ্গে যে স্টেপটা নিয়েছেন, তার জন্য আমরা খুবই খুশি আর কি। না, এর আগেও আমরা অন্য স্কুলে দিয়েছিলাম, কিন্তু এত অ্যাডভান্টেজ পাইনি আমরা। এখানে আমাদের মানে দিদির পাড়া, সুতরাং আমাদের ভালোই বন্দোবস্ত করেছেন, আমাদের সুবিধা মতো চা বিস্কুট জল, ইভেন মেন দরকার আমাদের হাওয়াটা, গরমে আমরা অন্য কিছু জোগাড় করতে পারবো কিন্তু হাওয়াটা পাবো না, তাই না? এর জন্য আমরা খুবই ধন্যবাদ। জলের ব্যবস্থা করেছেন, আমরা তো দূর দূর থেকে আসছি, আমাদের এখানে স্কুলে ছোট থেকেই পড়ছে, আমরা খুব প্লিজড হয়েছি, আমরা খুব খুশি হয়েছি। দেখুন, করোনা হওয়ার পর এই প্রথম পরীক্ষা হচ্ছে, ছেলেরা প্রত্যেকটা নিজেদের স্কুলেই পরীক্ষা দিচ্ছে, মা বাবারা চিন্তিত যে ছেলেমেয়েরা যদি সব ঠিকঠাক থাকে, শিক্ষকরাও আছে, সবাই আছে। আমরা এলাকার একটা মানুষ, আমরা চাই যে যাতে কারোর অসুবিধা না হয়, সেই জন্য একটা মেলা পেতে আমরা জল চা বিস্কুটের ব্যবস্থা করছি, যাতে সাথে থাকতে পারি, যাতে ছেলেগুলোর এবং তাদের বাবা মায়ের কোনো অসুবিধা না হয়, এটাই তো আমাদের কাজ, এবং সেটাই আমরা করার চেষ্টা করছি। এটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ছাত্রছাত্রীদের যাতে কত অসুবিধা নেই, একটা দেখুন আমাদের তো দেখার জায়গা নেই, আমরা সেকেন্ডারি দেখছি, প্রাইমারিতে ওদের স্কুল টিচাররা সব দেখছে, কিন্তু আমরা ওদের পাশে আছি, এই মনের জোরটা আমরা দেওয়ার চেষ্টা করছি, এবং এলাকার বহু মানুষ তাদের শুভেচ্ছা জানাচ্ছে এবং সহযোগিতা করছে, এটাই আমাদের ভালো লাগছে। এটা আমাদের ওয়ার্ডে এই বছর প্রথমেই মানে শুরু করলাম আমরা, যে গার্জেনরা তো দূর থেকে আসে, যেমন আমাদের এই মিত্র স্কুল বা এই সাউথ সুবারবান, এদের এখানে নর্থ ক্যালকাটা সব স্কুলদের মানে সিট পড়েছে, তা ওরা অনেক দূর থেকে আসছেন, এই গরম রোদ এখন যথেষ্ট গরম পড়ে গেছে, যদিও এপ্রিল মাস শুরু, তাতেও অনেক গরম, তা সেই জন্য আমরা কিছু একটা শেড করে দিয়েছি যাতে বসে সুবিধা হয়, তাতে পাখা ঠাকা দেওয়া হয়েছে, গরমটা কম লাগে, তার সঙ্গে জল চা বিস্কুট সাধারণ মামুলি একটু যেটুকু কথা বলা যায় একটা ব্যবস্থা করেছি, গার্জেনরা খুশি। আর আমরা ওই মিত্র স্কুল এর একদম রাস্তার ওপর, হরিশমুখাজি রোডের ওপর, যেহেতু মিত্র স্কুলের আগে থেকে, কিছুটা আগে থেকে মিত্র স্কুল শেষ হয়ে আমাদের হরিশ পার্ক আছে, তারপর হরিশ পার্কে শেষ পর্যন্ত আমরা এটা একদম মানে সাউন্ড প্লেস করেছি আর কি, মানে নো সাউন্ড জোন করেছি, সাউন্ড প্রুফ। হ্যাঁ, আমি সকালে গিয়ে দেখা করে এসেছি। হ্যাঁ 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 আর আমি তো ওনাদের জিজ্ঞেস করলাম, ওনাদের সব মানে মহিলারা যেহেতু বেশিরভাগ আছেন, সামনে টয়লেটেরও ব্যবস্থা আছে, আমরা সব রকম ব্যবস্থা করে রেখেছি, চা জল খাবার একটু হালকা স্ন্যাক্স দেওয়ার ব্যবস্থা করেছি, সঙ্গে চা তো রয়েছে, জল তো রয়েছে, অতটুকু প্রয়োজন হয় না একটু সময় কাটাবার জন্য, ওনারা একসঙ্গে বসে গল্প করছেন, সময় কাটাচ্ছেন, টেনশনটা দূর করা স্বাভাবিক, আমিও তো মানে বাচ্চার মা, মানে আমিও একসময় এই ফেজটা পেরিয়ে এসেছি, খুব টেনশন থাকে, তো সে টেনশনটা কাটানোর জন্য একটু হালকা বিনোদন আর কি, নিজেদের মধ্যে কথা বলা, এই